আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমার বিয়ের অ্যালবাম। আর সেই অ্যালবামেই তুলে ধরা হয়েছিল বিয়ের কিছু সুন্দর মুহূর্তগুলো। আর আমাকে আমার বিয়েতে সাজিয়েছিল আমারই স্কুল ফ্রেন্ড তনুকা। ও খুব যত্ন করেই সাজিয়ে দিয়েছিল আমাকে। আর সকালে গায়ে হলুদে আমায় সাজিয়েছিল আমার এক কলেজ ফ্রেন্ড সায়ন্তনী। যদিও ও প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, তবু ও কিন্তু খুব সুন্দর সাজায়। আর এটা আমার বৃদ্ধির অনুষ্ঠান ছিল, এখানে আমার বাড়ির বড়রা প্রত্যেকেই আমাকে আশীর্বাদ করেছে। আশীর্বাদের পর্ব মিটে যাওয়ার পরেই শুরু হয়েছিল গায়ে হলুদের অনুষ্ঠান। আর এই ফটোগুলো খুব যত্ন করে তুলেছিল শাকিলদা। এই অ্যালবামের মধ্যে আমার বরেরও কিছু গায়ে হলুদের ছবি লুকিয়ে আছে। বাঁ দিকের পেজে রয়েছে আমার ভাই বোনের ছবি, আর ডান দিকে রয়েছে আমার এই বন্ধু সায়ন্তনীর ছবি। গায়ে হলুদের পর্ব মিটে যাওয়ার পরেই এসেছিল স্নান পর্ব, তারপরেই শুরু হয়েছিল নান্দিমুখ। তারপরে বিয়ের জন্য বিয়ের সাজে রেডি হয়ে গেলাম। এখানে রয়েছে আমার সকল প্রিয়জনদের সাথে তোলা ফটোগুলো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আরও অনেকে। এখানে আমার স্টুডেন্টরাও ছিল। আর এটা বিয়ের শেষে আমার মা কাকাদের সাথে তোলা ফটো। বিভিন্ন রকম পোজে অনেক ফটো তুলে দিয়েছিল শাকিল্লা। তারপরেই আমার বাপি বরকে বরণ করে নিচ্ছিল। আর এদিকে ছিল বর বরণের পর্ব, আর তারপরেই মালা বদলের অনুষ্ঠান। এখানে খই পোড়ানো, সিঁদুর দান শেষ হয়েছিল ভোর তিনটে, তাই আর কাপেল ফটো তোলা হলো না। ক্যামেরাম্যান জোর করে একটা তুলিয়েছিল। আমার বিয়ের অ্যালবাম আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।